আসসালামু আলাইকুম। টাইমলি প্রোডাক্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সুস্বাগতম। এখনকার সময়ে আমরা অহরহই দেখতে পাচ্ছি আমাদের আশেপাশের অসংখ্য মানুষ শ্বাসকষ্টজনিত নানান ধরনের সমস্যায় ভুগছেন, আর সেই সময়ে আপনি যেটি ব্যবহার করেন সেটি হচ্ছে ইনহেলার, এবং এটি দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ ছাড়া ওষুধ আপনাকে দেওয়া সম্ভব না। কিন্তু মাঝে মধ্যে এমন সিচুয়েশন আসে যখন আপনাকে কি বলে একটু নির্দিষ্ট অ্যামাউন্টের থেকে একটু বেশি পরিমাণের ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে। আর ঠিক সেই সময়ে যে প্রোডাক্টটি, যে জিনিসটি আপনার সবচেয়ে বেশি কাজে দিবে সেটি হচ্ছে একটি নেবুলাইজার মেশিন। আর এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি এই মেশিনটি ব্যবহার করবেন, কোথা থেকে কিনবেন, সতর্কতা সম্পর্কিত আপনার মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সঠিক সমাধান। তাই আমার সাথেই থাকুন। প্রথমেই যে প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব সেটি হচ্ছে নেবুলাইজার মেশিন আসলে কি। নেবুলাইজার হলো একটি ছোট্ট মেশিন যা তরল ওষুধকে কুয়াশায় পরিণত করে এবং আপনার নিঃশ্বাসের মাধ্যমে সেই ওষুধ আপনার ফুসফুসে প্রবেশ করানো হয়ে থাকে। অলরাইট, সো এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করবেন। সাধারণত ইনহেলারের ক্ষেত্রে যেটি হয় যে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের ওষুধ ছাড়া এটি দিয়ে বের হবে না, মানে যখন কোনো রোগীর প্রয়োজন হবে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের ওষুধ বের হবে। কিন্তু মাঝে মধ্যে আমাদের মানে রোগীর বা অসুস্থ মানুষের শারীরিক কন্ডিশন এমন চলে আসে যে তাকে প্রয়োজনের থেকে একটি অতিরিক্ত ওষুধের প্রয়োজন হয়ে পড়ে, ঠিক তখন কিন্তু আপনার ইনহেলার মেশিনটি কাজে দিবে না বা কাজ করবে না। তখন আপনার প্রয়োজন হবে এই নেবুলাইজার মেশিনটি, কারণ এটি দিয়ে আপনি প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণের ওষুধ রোগীকে প্রদান করতে পারবেন এবং এই ওষুধটি সরাসরি রোগীর যে আক্রান্ত স্থান সেখানে গিয়ে কি বলে অ্যাটাক করবে এবং যার ফলে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তাই এই মেশিনটি অত্যন্ত কার্যকরী অসুস্থ রোগীদের ক্ষেত্রে। আরেকটি ব্যাপার কিন্তু আছে এটি ব্যবহারের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে এই মেশিনটি কিন্তু আপনাকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো ট্রেনিং দিতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন ফ্রম এনিওয়ান, এটা কিন্তু যে কোনো বয়সের যে কোনো মানুষ এটি ব্যবহার করতে পারবে। জাস্ট সিম্পল একটা মাস্ক আপনার মুখের মধ্যে স্থাপন করবেন এবং অনবরত আপনি ওষুধ কিন্তু গ্রহণ করতে পারবেন। এবং এটি ব্যবহার কিটি কিন্তু খুব ছোট্ট একটি মেশিন এবং আপনি এটা যে কোনো জায়গায় বহন করতে পারবেন। আপনার ঘরের যে কোনো কোনায় আপনি রেখে দিলে এটি কিন্তু আপনাকে কী বলে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার প্রয়োজন মতো আপনি ওষুধ গ্রহণ করতে পারবেন এবং এতে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এখন বিষয় হচ্ছে এটি ব্যবহারের সুবিধা কী। এই মেশিনটি ব্যবহারে আসলে প্রচুর সুবিধা আছে। যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মেশিনটি সত্যি একটা ব্লেসিং। তাই কী কী সুবিধা আছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। যদি কোনো পেশেন্টকে অতিরিক্ত ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে তখন এই নেবুলাইজারের মাধ্যমে আপনারা তাকে অতিরিক্ত ওষুধ দিতে পারবেন, যেটা ইনহেলার বা অন্যান্য মেশিন দিয়ে সম্ভব নয়। কিছু কিছু রোগী আছে যারা অনেক বৃদ্ধ কিংবা অতিরিক্ত ছোট বাচ্চা, তাদের ইনহেলারের মাধ্যমে ওষুধ দেওয়াটা খুবই কষ্টকর এবং তারা এটি গ্রহণ করতে পারবেন না। তাদেরকে নেবুলাইজার দিয়ে খুব সহজেই ওষুধ তাকে দেওয়া যেতে পারে। এটি ব্যবহার করতে কোনো প্রকার ট্রেনিংয়ের দরকার নেই, যে কোনো বয়সের যে কেউ এটি ব্যবহার করতে পারবে। যেখানে ইনহেলার ব্যবহার করতে গেলে আপনাকে শিখতে হবে এবং সঠিক নিয়ম আপনাকে জানতে হবে। এটি অনেক ছোট বিধায় আপনি যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় এটি বহন করতে পারবেন। যদি আপনার অ্যাজমা অ্যাটাক হয় তাহলে আপনার এক সেকেন্ডও মনে হতে পারে যে আপনি কত বছর যাবৎ নিঃশ্বাস না নিয়ে আছেন এবং সেটা আপনার জীবন মৃত্যু সন্ধিখানে নিয়ে যেতে পারে। আর তখনই এই নেবুলাইজার ব্যবহারের মাধ্যমে আপনার সেই রোগের কেন্দ্রস্থলে খুব দ্রুত আঘাত হানতে পারে এবং অতি দ্রুত সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং নেবুলাইজারের মাধ্যমে ওষুধ গ্রহণের ফলে আপনার ঠিক ওই জায়গাটিতেই সঠিক মাত্রায় ওষুধ পৌঁছাবে যেখানে ওষুধ খুব জরুরি মাত্রায় দরকার। অলরাইট, সো এখন যে বিষয়টি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে কোন কোন রোগের ক্ষেত্রে আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন, তারপরে কোন কোন রোগীরা এটি ব্যবহার করতে পারবে। অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, সিজনাল অ্যালার্জিস। ওকে, সো এখন যে বিষয়টি হচ্ছে কিভাবে আপনি মেশিনটি রক্ষণাবেক্ষণ করবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন। আপনি সবসময় চেষ্টা করবেন একটি মাস্ক একজনে ব্যবহার করার জন্য, কারণ একটি মাস্ক যদি নানাজনে ব্যবহার করে তাহলে ওই মানুষগুলোর কফ এবং জীবাণু সেই মাস্কের মধ্যে লেগে থাকবে। যদি আপনার একাধিক মাস্ক ব্যবস্থা করার সম্ভাবনা না থাকে তাহলে আপনি একটি মাস্কই যখন কেউ ব্যবহার করবে তারপর ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে সেটি শুকিয়ে আবার আরেকজনে ব্যবহার করবেন এবং প্রতি মাসে একবার করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই ফিল্টারটি খুলে এয়ার ফিল্টার চেঞ্জ করবেন। সো এখন আমরা জানবো এই মেশিনের ব্যবহার বিধি, কিন্তু ব্যবহার বিধি জানার আগে আমরা আগে এটা জানবো যে মেশিনের প্রতিটি পার্টসকে আপনি কীভাবে চিনবেন এবং প্রতিটি পার্টসের নাম আসলে কী। প্রথমে আমরা জানি এই মেশিনের সাথে আপনি কী কী উপকরণ পাবেন। নেবুলাইজার মেশিন বা এয়ার কম্প্রেসার, মাস্ক, ছোটদের জন্য ছোট মাস্ক এবং বড়দের জন্য বড় মাস্ক, মাউথপিস, কানেকশন টিউব,
মেডিসিন হোল্ডার, এয়ার ফিল্টার। এখন আমরা জানব কিভাবে এই প্রতিটি পার্টস আপনি সংযুক্ত করে ব্যবহার করবেন। প্রথমে মেডিসিন হোল্ডারটি হাতে নিয়ে কানেকশন টিউবের এক প্রান্ত মেডিসিন হোল্ডারের নিচে সংযুক্ত করুন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী। এবারে কানেকশন টিউবের দ্বিতীয় প্রান্ত এয়ার কম্প্রেসার আউটলেটের সাথে সংযুক্ত করুন। এবারে মাস্কটি মেডিসিন হোল্ডারের সাথে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী সংযুক্ত করুন। এবারে আস্তে আস্তে মেডিসিন হোল্ডারের মুখটি খুলুন। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তারের বলে দেওয়া নির্দেশনা অনুযায়ী এবং ওষুধের পরিমাপ অনুযায়ী ওষুধ মেডিসিন হোল্ডারে ঢালুন। এবং একটি কথা আমি আপনাকে আবার বলছি, অবশ্যই ডাক্তারের বলে দেওয়া নির্দেশনা অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন। মেডিসিন হোল্ডারের মুখটি খুব শক্ত করে আটকে দিন। নেবুলাইজার মেশিনটির পাওয়ার কেবলটি মাল্টিপ্লাগের সাথে সংযুক্ত করুন। এবারে মাস্কটি আপনার মুখের সাথে সংযুক্ত করুন। এরপর এয়ার কম্প্রেসার মেশিনের পাওয়ার বাটনটি চালু করে দিন এবং চালু করার সাথে সাথেই দেখবেন কুয়াশার মতো মেডিসিন বের হচ্ছে। যদি আপনার মুখের মধ্য দিয়ে ওষুধ গ্রহণের প্রয়োজন হয় তাহলে এই মাউথ পিসটি মেডিসিন হোল্ডারের সাথে সংযুক্ত করে সরাসরি মুখে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী মুখ দিয়ে ওষুধ গ্রহণ করতে পারেন। অলরাইট, সো এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, ভাই আপনি যতক্ষণ অনেক আমাদের কিছু শিখালেন, তাহলে এই প্রোডাক্টটি আমি কোথায় কিনতে পাবো? এই প্রোডাক্টটি সরবরাহ করব আমরা। টাইমলি প্রোডাক্ট লিমিটেড এই পণ্যটি আপনার ঘরে পৌঁছে দিবে শুধুমাত্র আপনার একটি ফোন কলের মাধ্যমে। টাইমলি প্রোডাক্ট লিমিটেড সবসময় চেষ্টা করে তার কাস্টমারদেরকে অরিজিনাল প্রোডাক্ট সাপ্লাই করার জন্য, কারণ আপনি কষ্ট করে টাকা উপার্জন করছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে মেডিসিন কিনতে হবে, আপনাকে এই প্রোডাক্ট কিনতে হবে, তাই আপনাকে সঠিক পণ্যটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা সেটাই করব। এখন আমি আপনাকে বলবো কী কী বিষয়ের জন্য আপনার কাছে মনে হবে হ্যাঁ টাইমলি প্রোডাক্ট আসলেই বেস্ট। ন্যায্য মূল্যে অরিজিনাল প্রোডাক্ট সাপ্লাই করব, অফিসিয়াল গ্যারান্টি এবং ওয়ারেন্টি প্রদান করব, বিশ্ববিখ্যাত নানা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে পৌঁছে দিব, সম্পূর্ণ ইনটেক্ট এবং নিউ প্রোডাক্ট পাবেন, 2-4 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি নিশ্চয়তা আমরা আপনাকে দিব, ডেলিভারির সাথে স্পেশালিস্ট বাসায় গিয়ে দক্ষতার সাথে সেট আপ করে দিয়ে আসবে এবং আপনাকে শিখিয়ে দিয়ে আসবে এটির ব্যবহার বিধি, আফটার সেল 24 ঘন্টা আপনাকে সার্ভিস প্রদান করব আমরা। তাই আপনার প্রোডাক্টটি আপনি কিনতে ফোন করুন 01712444336 এই নাম্বারে, এবং আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে টাইপ করবেন www.timelyproduct.com। আমি যদি আবার বলি www.timelyproduct.com, এখানে গিয়ে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। আশা করছি আপনি এখন বুঝতে পেরেছেন কিভাবে আপনি নেবুলাইজার মেশিনটি ব্যবহার করবেন, কোথা থেকে কিনবেন সব কিছু, এবং আমি এটিও বিশ্বাস করছি আপনার এই সকল প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। এবং আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের এই হটলাইন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু আমাদের এই ওয়েবসাইট ভিজিট করেও আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারবেন, এবং যদি আরও আপনার প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্টস করে আমাদের জানান, আমরা অবশ্যই আপনার সকল প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আসসালামু আলাইকুম।